এই শোরুমের মালিক আগরওয়াল সাহেব আছেন, এনার কাছ থেকে আমি জিজ্ঞাসা করবো দু চারটা কোশ্চেন। আগরওয়াল সাহেব আমাকে আপনি বলুন, এই যে বাইকের যে বুলেটের অরিজিনাল সাইলেন্সার যে আছে, এই সাইলেন্সার যে আমি দেখাচ্ছি, এই সাইলেন্সার কি আপনার এই দিকে নিচ্ছে? হ্যাঁ, এইটা অরিজিনাল সাইলেন্সার আছে আর ওইটা অরিজিনাল, এটা আমি অরিজিনাল আছে। আর মডিফাই সাইলেন্সার আপনি আমাকে দেখাবেন আপনার গাড়ির উপরে, একটা দেখলাম কাছাকাছি, ওটা ওটা মডিফাইড আছে। আপ লোক বন্ধ কর দিয়ে ইয়া প্লিজ, মানে আপকে মাধ্যম সে চাহতাম ওর লোক তো ইয়ে পৌঁছে যে আপনার গ্যারাজ দিয়ে লাগাচ্ছেন এই সাইলেন্সার, প্লিজ ওকে লাগাবেন না, হেভি ফাইন আছে, পুলিশ ফাইন করতে চায় না। বাট আপনারাকে একটু ওয়ার্নিং দিচ্ছি, আমি গ্যারেজগুলিকে আমি বলে এসেছি, আপনার যতগুলি শোরুম আছে ওনাকে আমি বুঝিয়ে দিচ্ছি যে আপনার কাছে যে কেউ আয় আপনি একটু বড় বোর্ড লাগিয়ে রাখবেন, মডিফাই করার জন্য কোনো যে নতুন গাড়ি কিনছে কি কোনো সাইলেন্সার ভিতরে মডিফাই করার পরে নয়েজ পলিউশনের চালান হতে পারে, প্লিজ আশা করি আপনারা প্লিজ ওকে ফলো। আমি কালকে লাগা দেবো, ঠিক আছে, থ্যাংক ইউ, উইল পুট আ রাইটিং, মডিফাইড সাইলেন্সার্স আর ইলিগাল এন্ড ইট ক্যান বি ফাইন। লাইট কে রিগার্ড মে ভি ফগ লাইট আপ লোক অভি ইউজ করি, হম ফগ লাইট কে লিয়ে মানা নাই করেঙ্গে, নিচে আগে লাগা রে, বাট কিসি ভি তরহ কি এলইডি লাইট ইস লাইট কে প্যারালাল মে আগে ইউজ হোগি তো উসসে হোতা ক্যা, রাত কো জো ড্রাইভ করতা হ্যায় হাই বিম কি লাইট অপোজিট ওয়ালে কো প্রবলেম নাই পাতা, কোই ভি অ্যাক্সিডেন্ট কিসি কো হোতা নাই, ঠিক আছে, ও এলইডি লাইট তো হম লোক কা বেচতে ভি নাই হ্যায়, ঠিক ফগ লাইট ঠিক হ্যায়, গাড়ি মে কোম্পানি সে এলইডি লাইট লাগা হুয়া হ্যায়, কম্পনি কাজ ভি লাইট ওর সাইলেন্সার লগা হুয়া আ রা, দে হ্যাভ টেকেন পারমিশন ফর দ্যাট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সে অ্যাপ্রুভ হোক আ রা, উসমে কোই গলতি হো হি নাই সকতি হ্যায়, জো গাড়ি মে ফোর হুইলার হ্যায় না উসমে হামকা কুছ এলইডি লাইট লগা হুয়া হ্যায় হাম লোগো কা, ও কে অ্যালাউড হ্যায় সর ইয়া নাই অ্যালাউড, জো প্রি ফিটেড ফ্রম দি কম্পানি হ্যায় কোই ভি দেখে, আবি যা শোরুম পে ভি দেখে আপ, ইয়ে শোরুম পে ভি লাগতা থা পহলে সাইলেন্সার, বাট কম্পানি তো নাই লগা কে দে রহি হ্যায়, उसी शोरूम से कोई लाइट आप लगवाते हैं तो वो लाइट मॉडिफाई लाइट में आएगी आपका, कंपनी जिस रूप में आपको गाड़ी जे रूप में आपना के गाड़ी बानिए दे छे जे जे प्रेजेंट पोजीशन है कोई ओरिजिनल आछे, उसमें कई जगह शोरूम वाले भी लाइट अपना लगा के चेंज कर आपसे ऑप्शन देते हैं कि क्या आप लाइट लगवाना चाहेंगे हाई बीम, अगर आप हाँ करते हैं तो वो कंपनी की गलती नहीं है, वो शोरूम लगा रहा है वो उसके लिए आपसे एक्स्ट्रा पैसे लेते हैं वो लोग, वो मॉडिफिकेशन मॉडिफिकेशन में आ जाए, किसी भी तरह का मॉडिफिकेशन करना लाइट और साउंड को लेके ओरिजिनल व्हीकल के अंदर, मैं ये नहीं कह रहा हूँ हर मतलब तरह से वायलेशन ही होगा, बट वायलेट होने के ज़्यादा चांस हैं, क्योंकि आपका ये बाइक जो बुलेट का है, बुलेट कंपनी इसके लिए पहले परमिशन लेती है, बना के ट्रांसपोर्ट डिपार्टमेंट को दिखाया जाता है कि सर हम लोगों का ये बाइक है, इसका लाइट का ये कैपेसिटी रहेगा, साउंड जो इसका साइलेंसर का ये है, इवन हॉर्न अनेक लोग अपना प्रेशर हॉर्न यूज करते हैं, प्रेशर हॉर्न नहीं भी अपना चालान हो गए বলে রাখছি প্রসিকিউশন কাটা যাবে, সো ডোন্ট ইউজ প্রেশার হর্ন, এই যে সাইলেন্সার ভিতরে মডিফিকেশন করছেন ওসব করবেন না, আর লাইট এলইডি আপনি ফগ লাইট এখন লাগান, আমরা ওর জন্য বারণ করছি না, বেসিক্যালি নিচে থাকে ওকে দিয়ে সমস্যা নেই, আর এর প্যারালে কোথায় ছোট লাইট বিম মতো আপনি লাগাবেন না, ওকে দিয়ে ভি চালান হতে পারে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মতলব হোগে এআরএআই, হ্যাঁ, যে আপনার অল ইন্ডিয়া লেভেল পে ও লোক আপনার অ্যাপ্রুভ করতে।